সুপ্রিয় দর্শক, বলেছিলাম আমি আপনাদের কিছু মসজিদ দেখাবো যেগুলো পুরাকীর্তি হিসেবেই প্রত্নতত্ত্ব বিভাগ স্বীকৃতি দিয়েছেন। যদিও আমি এখানে গতকাল রাতে অবস্থান করছি, পার্শ্ববর্তী এক মসজিদেই পাশেই ছিলাম। এই এলাকাটার মধ্যেই আসলে এই মসজিদগুলো বিস্তৃত, প্রায় 7 থেকে 9টা মসজিদ আছে। তো এটা হচ্ছে সাতগাছিয়া 35 গম্বুজ বিশিষ্ট আদিনা জামে মসজিদ। এখানে জুমার নামাজে প্রচুর মানুষের সমাগম হয়, জনশ্রুতি আছে এখানে আসলে যারা মানত করেন অনেকেই মানত করতে আসেন, সেই হিসাবে এখানে অনেক মানুষের সমাগম হয়। আরও কিছু মসজিদ আছে, আমি আপনাদের দেখাবো। এখানে একটা এলাকাগত প্রচলিত অনেকেই বলে যেটা মাটি থেকে আসলে গায়েবীভাবে মসজিদগুলো আসছে, আসলে বিষয়টা এমন না। এখানে প্রত্যেকটা মসজিদের পাশে আমি দেখলাম যে পুকুর আছে, এবং পুকুরগুলোর মাটি থেকেই হয়তো ইটগুলো তৈরির মাধ্যমে এখানে আসলে মসজিদগুলো তৈরি করা হয়। এবং পরবর্তীতে যেটা শুনতে পেরেছি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে, যে এটা মসজিদগুলো শুনেছি ব্রিটিশ আমলে, ব্রিটিশরা যখন মসজিদগুলো ধ্বংসের একটা পায়তারা চলছিল, তখন এলাকার স্থানীয় ব্যক্তিরা এগুলো মাটি দিয়ে ঢেকে দেয়, এবং পরবর্তীতে কিছু বছর আগে অর্থাৎ 1990-92 সালের দিকে একটা পুরাকীর্তি হিসাবে পাওয়া যায়, এবং সেগুলোকে পরে খনন করে দেখা যায় যে এখানে মসজিদ হয়েছে। তো তেমনই একটা মসজিদে আমি এখানে আসছি, এটাকে বলা হয় সাতগাছিয়া 35 গম্বুজ বিশিষ্ট গায়েবী আদিনা মসজিদ। তো এখানে আসলে 35 গম্বুজগুলো নেই, তবু যতদূর এখান থেকে আমার দেখতে পাচ্ছেন, আমি বিস্তারিত আরও দেখাবো আপনাদের, গম্বুজগুলো নেই, গম্বুজে যেই পাইলিং বা পিলারগুলো আছে এগুলি এখানে আছে। যাই হোক, পরবর্তীতে আপনাদের আরও কিছু মসজিদ দেখাবো যেগুলো এই আদলেই তৈরি হওয়া। সেই মসজিদগুলো অবশ্য পুরোভাবেই তৈরি করা, প্রতিষ্ঠিত, এবং মসজিদে নামাজও হচ্ছে মসজিদগুলো। এটা অবশ্য একটু ভাঙা অবস্থা, 35 গম্বুজ বিশিষ্ট হয়তো দেখাতে পারবো না আপনাদের। পার্শ্ববর্তী যে মসজিদগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আজ এ পর্যন্তই, দেখতে থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।